হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমো অনলাইন কাস্টরুম আবারও সব বাইকে হোমো কনলাইন কাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস থ্রির অর্থাৎ তৃতীয় শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পুরনো বিগত বছরের আরও একটি প্রশ্নপত্র সেট এখানে আমরা একটা একটাই প্রশ্নপত্র সেট রেখেছি স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে এবং পুরো বই যতদূর আমাদের পড়বে সেখানে আমরা কিছুটা রিভাইজ করার চেষ্টা করবো তো কে কে আছে আমার সঙ্গে রেখে নেবো

হ্যাঁ বাকি আছে আমাদের বাংলা হয়ে গেছে ইংরেজি হয়ে গেছে আর হাতের কাজ হয়ে গেছে আমাদের শুধু পরিবেশ স্বাস্থ্য শিক্ষার সাথে আঁকা আর কালকে আমার অঙ্ক হ্যাঁ আর কাল পশ্চু যে সেটগুলো পড়েছে যে সেটগুলো পড়েছে সেই কোশ্চেন সেটগুলো পেয়েছো হ্যাঁ স্যার সব হয়ে গেছে হ্যাঁ স্যার প্র্যাকটিস হয়ে গেছে গুড গায়ল ভেরি গুড আমরা 10 তারিখ থেকে নতুন নতুন সেশন শুরু করছি 10 তারিখ থেকে আমরা শুরু করব তৃতীয় পর্বের পড়াশোনা আমার বারো তারিখে শেষ হয়ে আছে মানে বারো তারিখে শেষ হয়ে যাবে সোমবারে আচ্ছা দশ তারিখ থেকে আমরা নতুন নতুন তিন নম্বর পর্বের জন্য আবার পড়াশোনা শুরু করব আমি কোর্স লঞ্চ করব ওখানে আবার নতুন করে অ্যাডমিশন হতে হবে তোমাদেরকে আচ্ছা দেখো তো আচ্ছা ঠিক আছে এখানে দেখো তুমি দেখতে পাচ্ছো এখানে কি লেখা আছে হ্যাঁ যেটি শোবার এখানে লেখা আছে কি শু আব্বাস তার পাশে রাইট এবং যেটি কু আব্বাস তার পাশে কাটা চিহ্ন দাও মিথ্যে কথা বলা এটা কু এটা কু কথা বলা কু আব্বাস কাটা কাটা নিয়মিত তরে চর্চা করা ওটি থা স্যানেটর রাইট তারপর স্কুল কামাই করা এটা কাটা তারপর শিক্ষকদের আদেশ মেনে চলা ঠিক ঠিক খারাপ কথা বলা এটা কাটা গুড গ্যাল ভেরি গুড এরকম কোশ্চেন এলে পারবে তো স্যার একদম যে আমায় কয়েকটা অঙ্ক ধরুম অঙ্ক ধরবো তোমাকে

তুমি সব পারবে দেখবে কালকেও তুমি সব পারবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি সঙ্গে থাকো তুমি একটু পরে অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে যেগুলো আমি দিয়েছি হ্যাঁ আর মোদু স্যার আমি করছি বয়রাম আচ্ছা ঠিক আছে আমি স্যার আমার প্র্যাকটিস করছি আচ্ছা ঠিক আছে আলিশা বলো আলিশা क्वेश्चन পেয়েছো হ্যাঁ স্যার পেয়েছি প্র্যাকটিস করছো না করনা

পরীক্ষা নেই এবার দেখতে পাচ্ছি আসনটা এক পায়ে দাঁড়িয়ে আছে দাঁড়ি তুমি বলো একটা গাছের মতো যে আসন সেটার নাম কি ভিক্ষা আসন ভিক্ষা মানে গাছ যুক্ত আসন নে ভিক্ষাসন বইড়ি কয় মদ্যন আকার খ দন্ত এটা কি বলতে এই যে হাঁটুতে দুই হাত দিয়ে সোজা হয়ে বসা ওটা কি আসন হাঁটুতে হাত দিয়ে সোজা হয়ে বসাটা

হ্যাঁ মানে এগুলো আমাদের নেই এগুলো আছে তোমাদের 19 নম্বর 19 নম্বর কার্ডে আছে তোমাদের 44 নম্বর কার্ডে পড়বে তোমাদের এক তোমাদের কার্ড নাম্বার 22 23 থেকে 44 নম্বর অবধি করবে স্যার আমাদের এটা ইভএস আছে কিছু নেই স্বাস্থ্য সাইসিক স্বাস্থ্য সাই শিক্ষা এটা ফিজিক্যাল এন্ড মেন্টাল নেই হ্যাঁ এটা স্কুলে নেই এটা তো করায়ও কিন্তু আছে বইটা নেই তোমার বইটা নেই বইটা নেই দেখতে পাচ্ছো এই বইটা নেই এই বইটা আছে ওটা আছে এবার আর বাকি পরীক্ষাগুলো কেমন হয় যে কতর মধ্যে কত পাবে সবটাই 20 কুড়ি পাবে অল্পটাই 20 তে কুড়ি বাহ গুড গুড রেজাল্ট পার্ট আর তখন দেখবো আর 10 তারিখ থেকে নতুন নতুন আবার আমরা ক্লাস শুরু করছি তোমার 8 তারিখের পরীক্ষা তো আবার তার আগে আমরা ইবিএসটা ভালো করে একবার দেখে নেব হ্যাঁ ঠিক আছে তুমি সঙ্গে থাকো কমপ্লিট কমপ্লিট কটা পরীক্ষা হলো আজ থেকে শুরু হলো না তেরো তারিখ থেকে শুরু হবে আচ্ছা কত তারিখ থেকে শুরু হবে চোদ্দ তারিখ থেকে একটা হবে পনেরো তারিখ ছুটি তারপরে আবার তারপরে আবার তিনটে এরকম ভাবে হ্যাঁ প্র্যাকটিস করেছো যে প্রশ্নগুলো দিয়েছি সব হ্যাঁ করেছি আচ্ছা তিনেরটা দেখো তো পাচ্ছ কি না টেনে মেলাও শভাসন আহ শভাসন শভাসনটা হচ্ছে ঘুমিয়ে যাওয়া তো ঘুমালে আমাদের কি হয়

তাহলে কোন বিষয়ে তোমার অসুবিধা আছে স্পেশাল ক্লাস কোনটার দরকার কোনটা তুমি একটু কম পাচ্ছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি সঙ্গে থাকো হ্যাঁ আজকে একটাই বিষয় রেখেছি বেশি রাখিনি অনেকের পরীক্ষা চলছে আচ্ছা ঠিক আছে অরিজিৎ অরিজিৎ

ইংরেজিটা পাচ্ছ তো হ্যাঁ স্যার পাচ্ছি বেশ ভালো করে পড়তে হবে আর যেটা অসুবিধা হবে আমাকে জানাতে হবে না আমি কি করে বুঝবো কোনটা অসুবিধা হচ্ছে তোমার তাই না বলো হ্যাঁ স্যার নেটওয়ার্কে খুব প্রবলেম দেখতে পাচ্ছ তো নেটই আসছে না ভালো মতো মানে বৃষ্টি হচ্ছিল খুব তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছিল হ্যাঁ স্যার আমাদের এদিকে অনেক জায়গায় জল জমে গেছে হুম সেই জন্য খুব সমস্যা আমার দু তিন রকমের নেট লাগিয়েও কিছু সুরা হচ্ছিল না আচ্ছা দেখো তো চার এর কোশ্চেনটা করো তো তুমি খালি হাতের ব্যায়ামের উপকারিতা লেখো খালি হাতের ব্যায়ামের উপকারিতা খালি হাত ফাঁকা হাতে আমরা যে ব্যায়ামগুলো যোগাসনগুলো সব খালি হাতে হয়

বা অঙ্কের সঞ্চালন সঞ্চালনটা ভালো হয় মানে আমরা হাত পা চালাতে চালাতে কি হয় ভালো হয় সঞ্চালনটা তারপরে কি বলতো ব্যথা বেদনা ভালো হয় হয় না কি অনেক উপকার আছে এইসব উপকারগুলো আছে

সবাসন সবাসনটা এবার নাম হলো সবাসন তারপরে তার সম্পর্কে কি জানো লেখো এবার সবাসন সম্বন্ধে জানতে গেলে আমাদের কি বলতে হবে হুম সবাসনের কেন বলা হয় নাম এই রকম নাম কেন নামটা কেন হয়েছে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে

বাবু এ বসবো এবার বুক ও পেটের অংশ মাটিতে লাগিয়ে পাশে ফিরে শুয়ে পড়তে হবে উপকারিতা উপকারিতা কি দেহের ক্লান্তি দূর হয় হ্যাঁ এই আসনটা করলে আমরা যদি খুব খাসতে যাই দৌড়া দৌড়ি ছুটাছুটি করে তাহলে একটু যদি এরকম আসনটা করি এক থেকে দশ গনা পর্যন্ত করতে হয় এক থেকে দশ বা এক থেকে কুড়ি উপকারিতা কি না এটা করলে আমাদের না বা ক্লান্তি বা মানে আমাদের যে হাঁস সেটা দূর হয় এই যাদের হাঁটুর দোষ আছে তাদেরকে করতে হয় না ঠিক আছে তোমার পরীক্ষা কবে 16 তারিখে আচ্ছা পিডিএফ গুলো পেয়েছো সেগুলো প্র্যাকটিস করছো করছি আচ্ছা ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করো কোশ্চেন যদি কিছুটা বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই জানাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে